ঠাকুর পরিবারের সেবকরা কেন নির্বংশ জাত হচ্ছেন
করে ভেবে রাখো, সত্য নারায়ণের সেবা হয়, পুজো হয় না। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন দেখতে পারেন যে মহারাজ এটা কি বললেন, পুজো আর সেবার মধ্যে তাহলে তফাৎ কোথায়? পুজো আর সেবার মধ্যে তফাৎ হচ্ছে, পুজো হচ্ছে বেদ বিধি যাগ যজ্ঞ আচার অনুষ্ঠান নিয়ম কানুন, এগুলো পুজোর পর্যায়ে পড়ে। সেবা হচ্ছে নিজেকে একশো ভাগ তার শ্রীচরণে নিবেদন করায় সেবা দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে সেবা। এই যে এতক্ষণ ধরে বাবারা বললেন, ভারি সুন্দর সুন্দর কথা বললেন, ইন্দ্রিয়ের কথা বললেন, এই ইন্দ্রিয়কে নিবেদন করে দেওয়া হচ্ছে, পঞ্চেন্দ্রিয়কে নিবেদন করে দেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে? রূপক, সিন্নির মাধ্যমে। সিন্নি পাঁচটি উপকরণে তৈরি হয়, একটি হচ্ছে দুধ, কলা, চিনি বা গুড় যে কোনো একটি, আটা বা ময়দা বা সুজির গুঁড়ো বা চালের গুঁড়ো যে কোনো একটি, ঘি। এই পাঁচটি উপকরণে গুরুদেবের সত্যনারায়ণের শ্রীচরণে নিজেকে উৎসর্গ করে দেওয়া, কিসের রূপক? এই পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয়কে তার শ্রীচরণে সত্য শ্রেণীর মাধ্যমে তার চরণে নিবেদন করে দেওয়া নিজেকে, তাই সেবা হয়। এ কথাটা রোহিণী মজুমদার বুঝতে পারছেন না, তিনি বলছেন এটা কি, আমি কি করে নির্বংশ যত হলাম, আমার তো ছেলে মেয়ে রয়েছে, আমার তো সন্তান রয়েছে, আমি তো নির্বংশ না। ঠাকুরে ঠাকুর অন্তর্যামী বুঝতে পেরেছেন, তিনি রোহিণী বাবুকে বলছেন বুঝলেন না, মা দুর্গার সাথে মহিষাসুরের ভীষণ রং হয়েছিল, মহিষাসুরের আরেক নাম রক্তবীজ, যেখানে একটা করে গোটা পড়বে সেখানে সতেজ সতেজ মহিষাসুর নেবে, ভীষণ রং হয়েছিল মহিষাসুরের সাথে। মা দুর্গা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে বসে পড়েছেন, ভাবছেন একে কিভাবে নিঃশেষ করা যায়, একে কিভাবে ধ্বংস করা যায়। এই যে চিন্তা করছেন, এই সন্ধি পুজো চণ্ডী পাহাড় হরিদ্বারে যারা গিয়েছেন, এই চণ্ডী পাহাড়ে ঘটনাটি ঘটেছিল। মা সেখানে বসে বসে চিন্তা করছেন কিভাবে এই মহিষাসুরকে ধ্বংস করা যায়। সন্ধি সন্ধি করলেন, সন্ধি করার পরে সাথে সাথে নিজের মুণ্ড ছেদ করে চামুণ্ডা রূপ ধারণ করলেন, ছিন্ন মস্তা রূপ ধারণ করলেন, করে এবার মহিষাসুরকে ধ্বংস করতে থাকলেন। একটি ফোঁটাও তিনি মাটিতে করতে দিলেন না, তিনি সমস্ত রক্তটি শুষে নিতে থাকলেন। তারপরে তিনি দেহেতে আসছেন, এই যে সতেজ সতেজ প্রতি মুহূর্তে মহিষাসুরের মতন মানে রক্তবীজের মতন আমাদের মধ্যে যে অভাবের সৃষ্টি হয়ে চলেছে, প্রতি মুহূর্তে পঞ্চ ইন্দ্রিয়ের অভাবে যে আমাদের এই প্রতি মুহূর্তে যে লোক লাভ লোক কামনা বাসনা মদমোহ আশ্চর্য প্রতি মুহূর্তে হাজার হাজার সতেজ সতেজ তৈরি হয়ে চলেছে, একে বিসর্জন দিতে হবে, একে সেবা দিয়ে নিজেও নিজ বংশ জাত হবে।
এর জন্য সত্য নারায়ণের সেবা। তা আমাদের এইরকম ভাবে দুর্ভাগ্য হয়, আমার শ্রদ্ধেয় গুরু দাদা তিনি বললেন যে রাম ঠাকুর তো বললেন যে তিনি মেরু অংশ জাত, আপনারা ইমিল করতে আহারে এত বয়স্ক মানুষ এত শিক্ষিত জনতাকে শ্রদ্ধা জানায়, তিনি কিভাবে একটা ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের ভুল করবেন না, আপনারা আমরা আপনাদের কাছে সম্মান চাই না, আবার আপনাদের কাছে অসম্মান চাই চাই না। আমি আপনার গুরু ভাই, আপনি আমার গুরু ভাই বা গুরু বোন, এইটুকুনির মধ্যেই থাকুক, কিন্তু সম্মান জানাতে গিয়ে দয়া করে আমাদেরকে অসম্মান করবেন না, এটা আমরা চাই না। ভালো থাকবেন, ঠাকুর আপনাদের মঙ্গল করুন, আপনারা আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এই পবিত্র নামের আশ্রয়ে থাকুন। আপনাদের চৈতন্য হোক, শ্রী শ্রী গুরুদেবের কাছে আপনাদের জন্য আমার প্রার্থনা। জয় রাম। রাত্রে
জয় রাম জয় রবীন্দ্রনাথ।